হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকের গল্প দ্য টেকিং অফ ডিবোরা লোগান। তো কিছু অদ্ভুত রিচুয়ালসের সাথে হাড় কাঁপানো অনুভূতি নিয়ে শুরু করা যাক আজকের ঘটনা প্রবাহ। মুভি শুরু হয় মিয়া, গেভিন আর লুইস এই তিনজনকে দেখিয়ে। এরা ডিবোরা লোগান নামক এক বয়স্ক মহিলার উপর ডকুমেন্টারি করছিল, কারণ তার অ্যালজাইমার নামক ব্যাধি ছিল। এই রোগের কারণে পেশেন্ট প্রতিটা ক্ষণে তার মেমোরি হারিয়ে ফেলে এবং সময়ের সাথে এই রোগের এফেক্ট ভীষণ রকমভাবে শরীরের উপর পড়ে। 60 দিনের ডকুমেন্টারি করার জন্য তারা ডিবোরার মেয়ে সারাকে পেমেন্ট করছিল। যেহেতু তার টাকার খুবই প্রয়োজন ছিল, তাই জন্য সে কোনো দ্বিমত পোষণ না করে এই শর্তে রাজি হয়ে যায়। যখন তারা ডিবোরার সাথে দেখা করতে যায়, তখন সে তার বন্ধু হ্যারিসের সাথে গার্ডেনিং করছিল। ডিবোরা প্রথমে তাদের দেখে চমকে যায়। সারা তাকে ভেতরে আনলে সে পরিষ্কার জানিয়ে দেয় কোনো রকম ডকুমেন্টারি তার উপর করতে দেবে না, কিন্তু মেয়ের অনেক রিকোয়েস্ট ও খারাপ আর্থিক অবস্থার কারণে সে রাজি হয়ে যায়। এবার 60 দিনের ডকুমেন্টারি করার প্ল্যান তাদের জীবনে এইভাবে বিভীষিকা ডেকে আনবে সেটা তারা কোনোদিনও ভাবতে পারেনি। তাদের পাস স্টোরি থেকে আমরা জানতে পারি 15 জুন 1965 সালে দেবোরার বিয়ে হয়। যখন সারার বয়স মাত্র 2, তখন তার স্বামীর মৃত্যু হয়। ফলে আর্থিক অবস্থার অবনতির কারণে 1975 সালে সুইচ বোর্ড ম্যাসেজ সার্ভিস শুরু করেন, যেটা পরবর্তী সময়ে বেশ সাকসেসফুল হয়। কিছু সময়ের সাথে বিশেষ কিছু কারণে এই সার্ভিস বন্ধ হয়ে যায়, ফলে তারা অভাবের শিকার হয়। এবার পুরো ঘরে লুইস ক্যামেরা লাগানোর সময় আমরা লক্ষ্য করি ডিবোরা অদ্ভুতভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এক রাতে ডিবোরা নিজের স্পেয়ার খুঁজে না পেলে ভীষণ অধৈর্য হয়ে পড়ে, যার কারণে গেভিনের উপর ভীষণ চিৎকার করে তাকে কটুক্তি করতে থাকে। এবার কিছুক্ষণ পর সেটা খুঁজে পেলে সে নিজের গলা খামচে রক্ত বের করে নেয়। এর কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করা হলে ডক্টর নাজির বলে চিন্তার কোনো কারণ নেই, তিনি কিছু ওষুধ দিয়ে দিয়েছেন যেটা সময়ের সাথে নিয়ম মাফিক ব্যবহার করলে রোগ অনেকটাই কন্ট্রোলে থাকবে। তাছাড়া এটাকে সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব নয়, কারণ এটা অলরেডি তার মাথা অবধি ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর থেকে ডিবোরা একাই বসে কারোর সাথে কথা বলতো এবং এমন কাউকে দেখতে পেত যাকে বাকিরা দেখতে পেত না। একদিন মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে জানলাগুলো পেরেক দিয়ে আটকানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে সোজা বাগানে গিয়ে সেখানে মাটি খুঁড়তে শুরু করে। তাকে এই কাজ করতে বাধা দিলে সে অ্যাগ্রেসিভ হয়ে বাকিদের উপর অ্যাটাক করলে সেই সময় তাকে বাকিরা কন্ট্রোল করে নেয়। এবার যেহেতু গোটা ঘরে ক্যামেরা লাগানো ছিল, তাই জন্য আগের দিন রাতের ভিডিও ফুটেজ চেক করলে দেখে সে রান্নাঘরে দাঁড়িয়ে আছে, আর পলক ফেলতেই সে লাফিয়ে সামনের র্যাকে উঠে যায়। এইসব দেখে গেভিন ক্লিয়ারলি বুঝতে পারে এটা কোনো রোগ নয়, বরং অন্য কিছু অস্বাভাবিক তার সাথে ঘটছে। পরের দিন ডিবোরাকে এই ভিডিও দেখিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে প্রচণ্ড রেগে তাদের উপর অ্যাটাক করে, যার ফলস্বরূপ তাকে 1 সপ্তাহের জন্য হসপিটালে রাখা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই রোগ সেরে ওঠা তো দূরের কথা, আরও বেশি ক্রিটিক্যাল হয়ে উঠছিল, যার কারণে তার পিঠের চামড়া অদ্ভুত রকম হয়ে যায় এবং শরীরের ভেতর থেকে পিঠের দিকে কিছু একটা বেরিয়ে আসতে দেখে ডক্টর নাজির বলে, আজ অবধি আমি কোনোদিন এই রকম অ্যালজাইমার কেস দেখিনি। এই ঘটনার পর থেকে তাদের ঘরে যেখান সেখান সাপ দেখা যেত। গেভিনের একটু সন্দেহ হওয়ায় ডেবোরার রুমের জানলার কাঁচটিকে বন্ধ করে সেখানে পবিত্র ক্রস ঝুলিয়ে দেয়। এই সময় সে একটা ড্রয়িং দেখতে পায় যেখানে জানলার কাঁচের সামনে একটা কালো আকৃতির অবয়ব দাঁড়িয়ে ছিল। তখনই ডিবোরা চলে আসলে সে রেগে কটমট করে তার দিকে তাকিয়ে থাকে, আর পরক্ষণেই জানলা নিজে থেকে খুলে গেলে গেভিন সেটা ক্যামেরায় রেকর্ড করে নেয়। সে এটা মিয়াকে দেখালে বলে এটা সিরিয়াস কিছু নয়, হয়তো জোরে হাওয়ার কারণে এটা হয়েছে। অগত্যা কোনো উপায় না দেখে গেভিন নিজের আর লুইসের জন্য এক্সট্রা চার্জেস ডিমান্ড করে। কোনো উপায় না দেখে মিয়া রাজি হয়ে যায়, কারণ সমস্ত কাজ একজনের পক্ষে করা সম্ভব নয়। এক রাতে হঠাৎ রুম থেকে দেওয়ালে আঁচড় কাটার আওয়াজ আসতে থাকে। তারা এই আওয়াজের কারণ খুঁজে না পেলে হঠাৎ করে সুইচ বোর্ডের সামনে নগ্ন ডিবোরাকে দেখতে পায়। সে 337 লাইনে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টার সাথে অদ্ভুত ভাষায় কথা বলছিল। এই সব কিছু ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়। তখনই বোর্ডে হঠাৎ শর্ট সার্কিট হলে সে ভীষণভাবে আহত হয়, ফলে ডক্টর নাজিরকে ঘরে ডাকা হয়। সারাকে তিনি একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে বলেন যদি তিনি আউট অফ কন্ট্রোল চলে যান তাহলে এই ইঞ্জেকশন যেন তাকে দেওয়া হয়।
এদিকে লুইস আর গেভিন রেকর্ডেড ফুটেজ চেক করে ডিবোরার ভয়েস অ্যাম্প্লিফাই করলে বুঝতে পারে সে ফ্রেঞ্চ ভাষায় কথা বলছিল, যেটা রিলেটেড ছিল কোনো রিচুয়ালস বা স্যাক্রিফাইসের সাথে। এবার 337 নাম্বারের ব্যাপারে রিসার্চ করলে জানতে পারে এটা তারই ক্লায়েন্ট হেনরির নাম্বার, যে পেশায় ফিজিশিয়ান ছিল। এবার তার ব্যাপারে আরও কিছু ইনফরমেশন জোগাড় করলে জানতে পারে তার একটা রোগ ছিল, যেটা থেকে সুরাহা পাওয়ার জন্য শয়তানের সাথে সে ডিল করে মনিকান রিচুয়ালস করার জন্য। এই রিচুয়ালস তাকে অমর করে দিত এবং তার পরিপ্রেক্ষিতে তাকে পাঁচজন মেয়ের বলি দিতে হতো যাদের সদ্য ঋতুচক্র শুরু হয়েছে। সে চারজন মেয়ে স্যাক্রিফাইস করে দিয়েছিল, কিন্তু পাঁচ নম্বর মেয়েটিকে বলি দেওয়ার আগেই সে নিখোঁজ হয়ে যায়। কিছু জনের মতে সে মারা গেছে, আবার কেউ বলে সে নাকি এখনও বেঁচে আছে। এবার একসাথে খাওয়ার সময় সারা ডিবোরাকে হেনরির ব্যাপারে জিজ্ঞেস করলে তার কিছু কথা মনে আসে, কিন্তু তখনই ওয়াশরুমে ছুটে যায় আর বেশ কিছু মাটিসহ পোকার বমি করে, ফলে তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর সব কিছুর কারণ তার রোগের উপরেই দিচ্ছিল, যেটা তাদের কাছে অস্বাভাবিক মনে হয়। অন্যদিকে হ্যারিস গেভিনের গাড়িতে শ্যুট করার অপরাধে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সবার সাথে ঘটতে থাকা এই অস্বাভাবিক ঘটনার জন্য গেভিন কাজ ছেড়ে চলে যায়। অন্যদিকে ডিবোরা হসপিটালে কারা নামের এক ক্যান্সার আক্রান্ত বাচ্চার হাত ধরে কোথাও একটা নিয়ে যায়। এবার প্রত্যেকে অনেক খোঁজাখুঁজির পর তাদের দুজনকে বেসমেন্টে উদ্ধার করে। তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন কারোর কন্ট্রোলে রয়েছে। এখান থেকে কারাকে উদ্ধার করা হয় এবং ডিবোরা অদ্ভুত ব্যবহারের কারণে তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়। মিয়া এবার ডক্টর স্কিফারের সাথে দেখা করেন, যিনি হেনরির কেস উইটনেস ছিলেন। তিনি বলেন বেশ কিছু সময় আগে আফ্রিকাতে একটা এইরকম কেস দেখা গেছিল, যেখানে একজন মাকে তার নিজের মৃত ছেলে পজেস্ট করে নিয়েছিল, কারণ সে তার মৃতদেহকে এক মাস নিজের কাছে রেখেছিল। পরবর্তীকালে তার মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হলে তিনি নর্মাল হয়ে যান। এটার এক্সাম্পল দিয়ে ডক্টর বলে হয়তো হেনরি ডিবোরাকে পজেস্ট করেছে। ইতিমধ্যে হসপিটালে বারবার হ্যারিস ডিবোরার সাথে দেখা করতে যেত। ডিবোরা তাকে বারবার রিকোয়েস্ট করত মেরে ফেলার। তার কথা মতো হ্যারিস এই কাজ করতে গেলে আইসিইউ রুমে লাগানো মনিটর উড়ে এসে হ্যারিসের মাথায় লাগলে তার অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। এবার এইখানে রিভিল হয় মুভির আসল ঘটনা। সারা হসপিটালে হ্যারিসের সাথে দেখা করতে এলে সে জানায় আজ থেকে বেশ কিছু বছর আগে হেনরি ডিবোরাকে তার পঞ্চম ভিকটিম বানাতে চেয়েছিল, যার কারণেই 337 লাইনে সে তার সাথে কথা বলতো। কিন্তু যখনই পুরো ব্যাপারটা ডিবোরা জানতে পেরে যায়, তখন স্পিয়ার দিয়ে হ্যারিসের গলায় বিদ্ধ করে তাকে মেরে অজ্ঞান করে জীবন্ত তাদের বাড়ির সামনের বাগানে পুঁতে দেয়, যেটার লোকেশন ছিল ঠিক বাগানে বসানো মূর্তিটার নিচে। এই ব্যাপারটা ডিসক্লোজ হওয়ার পরেই হ্যারিস প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যু হয়। এবার সারা লুইস আর মিয়া বাগানে গিয়ে হেনরির মৃতদেহ খোঁজার চেষ্টা করলে তারা ব্যর্থ হয়। তখনই সারার মাথায় বিদ্যুতের মতন একটা কথা স্ট্রাইক করে যে তার মা এতদিনে কোনো রোগ হয়নি, বরং হেনরি তাকে পজেস্ট করেছিল, যার কারণে সে এটার বশবর্তী হয়ে হেনরির দেহ তুলে এনে তার রুমের অ্যাটিকে রেখেছে, যার কারণে একদিন সে অ্যাটিক থেকে কারোর আঁচড়ানোর আওয়াজ শুনতে পেয়েছিল। এবং মা বাগানে কিছু একটা খুঁড়ত, যেটা সম্পূর্ণভাবে কমপ্লিট করছে এই রহস্য। অতঃপর উপরে গিয়ে হেনরির দেহ উদ্ধার করলে সেটা থেকে অনেক কটা সাপ বেরিয়ে আসে। তারা মৃতদেহ জ্বালানোর চেষ্টা করলে হেনরির এভিল স্পিরিট এই কাজ করতে তাদের বাধা দেয়। এর মধ্যেই মিয়া জানলার থ্রু হেনরির মৃতদেহকে হেঁটে বেড়াতে দেখে সে ভয় সেখান থেকে পালায়। এরপর সারা সাহস করে বাড়িতে ঢুকে হেনরির বডি এনে গাড়িতে তুলে হসপিটালের দিকে রওনা দেয়। অন্যদিকে হসপিটালে ডিবোরা কারাকে কিডন্যাপ করে সিকিউরিটি গার্ডকে মেরে পালায়। ডিবোরা তাকে নিয়ে একটা গুহার দিকে যায়, যেখানে হেনরি চারজন মেয়েকে নিয়ে রিচুয়ালস কমপ্লিট করতে চেয়েছিল। ডিবোরাকে খুঁজতে সারা এবং কয়েকজন পুলিশ ধাওয়া করে তাকে বাইরে থেকে ঘিরে ফেলে, কিন্তু অবাক করার মতন বিষয় হল কারা বলতে থাকে হেনরিকে কিছু করো না, সে খুব ভালো, সে আমায় নদীতে গিয়ে পবিত্র করে দেবে। এইসবের মধ্যে ডিবোরা পুলিশের মুখে স্প্লিট করলে তার মুখ জ্বলতে থাকে। যেহেতু হেনরি স্নেক রিচুয়ালস করেছিল, তাই জন্য তার গোটা শরীরে সাপের বিষ ছিল। এবার সুযোগ বুঝে সে কারাকে নিয়ে গুহার ভেতরে চলে যায়, ফলে বাকিরা সবাই তার পিছু নেয়। এর মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং সর্বশেষে বেঁচে ছিল সারা, লুইস আর মিয়া।
এবার ডক্টর নাজিরের দেওয়া ঘুমের ইঞ্জেকশন মিয়া দেবরা শরীরে ঢুকিয়ে দিলে তার কোনো এফেক্ট হয় না। পরক্ষণে তারা একটা এমন জিনিস দেখে যেটা দেখে তাদের হাড় হিম হয়ে যায়, কারণ ডিবোরা সাপের মতো কারাকে জ্যান্ত গেলার চেষ্টা করছিল। সারা তার দিকে গান ফায়ার করলে ডিবোরা তাদের দিকে তাকিয়ে ভীষণ জোরে চিৎকার করতে থাকে। তার এই ভয়ানক রূপ দেখে সবাই থমকে যায়। অগত্যা কোনো উপায় না দেখে তারা ডিবোরাকে তার মধ্যে থাকা হেনরির সাথে লড়াই করতে বলে, আর এই সুযোগে তারা হেনরির মৃতদেহ জ্বালিয়ে দেয়। তখনই গুহার ভেতর থেকে এক অপার্থিব চিৎকার ভেসে আসতে থাকে। এই ঘটনার পর হেনরি ডিবোরাকে ছেড়ে দেয়, কিন্তু তার শরীরে গভীর ক্ষতের কারণে তাকে হসপিটালাইজড করা হয়। এরপর বেশ কিছু সময় কেটে যায় এবং আমরা জানতে পারি এই সমস্ত ঘটনা লুইস এবং মিয়া ক্যামেরাবন্দি করতে পেরেছিল। আইনতভাবে ডিবোরার উপর পুলিশ কেস হলেও তার অবস্থা দেখে তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ সে কথা বলার বা শরীর নড়াচড়া করার মতন অবস্থায় ছিল না। এবার আমাদের একটা টিভি ইন্টারভিউতে কারাকে দেখানো হয়। সে অদ্ভুতভাবে ক্যান্সারকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিল। রিপোর্টার তাকে জিজ্ঞেস করে তার ফিউচার প্ল্যান কি। সে প্রত্যুত্তরে বলে, অবশ্যই আমার একটা প্ল্যান আছে, কিন্তু সেটা একদম সিক্রেট। এটা বলা মাত্রই সে ক্যামেরার দিকে তাকিয়ে একটা ক্রিপি স্মাইল দেয়, যার মাধ্যমে আমরা গেস করতে পারি যখন গুহার মধ্যে ডিবোরা তাকে গিলে খাওয়ার চেষ্টা করছিল তখন আসলে হেনরি নিজেকে কারার মধ্যে টেলিপোর্ট করে নেয়, অর্থাৎ তার রিচুয়ালস সফল হয়েছিল এবং এর কারণে তার ক্যান্সার ঠিক হয়ে যায়। এবার হয়তো কারার যখন অনেক বয়স হবে তখন আবার এই পদ্ধতিতে হেনরি নিজেকে অন্য কারোর মধ্যে ট্রান্সফার করবে। ডিবোরা নিজের মেয়েকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে গেছিল, কিন্তু এর মাঝে সে নিজের প্রাণের বলিদান দিয়ে মায়ের কর্তব্য পালন করে যায়। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও তা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক আর সাথে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আমার নন হরর চ্যানেলটিকে চেক আউট করতে ভুলবেন না, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এবং এছাড়াও আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন। তো এবার সদ্য মুক্তি পাওয়া মুভি স্পাইডারম্যান নো ওয়ে হোমের গল্প জানতে হলে বাঁ দিকের ভিডিও, এবং প্যারানর্মাল সিরিজের গল্প জানতে হলে ডান দিকের প্লেলিস্টে ক্লিক করুন।